কানাডার গ্লোবাল টি-20 লীগ খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস। আগে জানা, বাংলাদেশের ক্রিকেটের ওয়ান্ডার বয় লিটন দাস কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক গ্লোবাল টি-20 লীগে এবারের আসরে খেলবেন। তাই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শেষ হওয়ার মুহূর্ত থেকেই ভক্ত ও সমর্থকদের উন্মুখ অপেক্ষা, কবে কখন কানাডা খেলতে যাবেন লিটন দাস। টি-20 সিরিজ শেষে এখন বিশ্রামে টাইগাররা, তবে সেই সুযোগ পাচ্ছেন না লিটন দাস। কানাডার উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার। লিটনের গন্তব্য কানাডার গ্লোবাল টি-20 লীগ। কানাডার উদ্দেশ্যে আজ সন্ধ্যা 7:30 ফ্লাইটে দেশ ছেড়েছেন লিটন। এবারের আসরে কানাডার এই লিগে লিটন খেলবেন গসারে জাগুয়ার্সের হয়ে। এ দলে লিটন ছাড়াও আরও কয়েকজন তারকা ক্রিকেটার আছেন। তার মধ্যে রয়েছে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেন্ড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দীপ লামিচানের মতো নামি দামি ক্রিকেটাররা। এছাড়া মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে সাকিব আগামীকাল কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। সাকিবের সাথে এই দলের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।